বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার কারণে বিক্ষুব্ধ নতুন বাজার অরবিন্দ কলোনি এলাকার লোকজন। বিক্ষুব্ধ লোকজন মঙ্গলবার সন্ধ্যে রাতে বিদ্যুৎ নিগমের নতুন বাজার কল অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীদের অভিযোগ, গতকাল থেকে অরবিন্দ কলোনি এলাকায় বিদ্যুৎ পরিষেবা এক প্রকার মুখ থুবড়ে পড়ে রয়েছে। অরবিন্দ কলোনি, ফরেস্টিলা এবং ভোমরাছড়া সহ বিস্তীর্ণ এলাকায় টানা দুদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার জন্য বিদ্যুৎ নিয়োগের কর্মীদের দায়ী করছে এলাকাবাসী। এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা কোথায় রয়েছে তা খুঁজে পাচ্ছে না বিদ্যুৎ নিগমের কর্মীরা। এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েক দফায় নতুন বাজার কল অফিসে এসে অভিযোগ লিপিবদ্ধ করে গেলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে নিগমের কর্মীদের কোনো হেলদোল নেই বলে এলাকাবাসীর অভিযোগ, যার ফলে বিক্ষুব্ধ জনগণ মঙ্গলবার সন্ধ্যে রাতে নতুন বাজার কল অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে এলাকাবাসীর বিক্ষোভের খবর পেয়ে বিদ্যুৎ নিগমের দুজন কর্মী সমস্যার সমাধানের জন্য ময়দানে অবতীর্ণ হলেও সংবাদ লেখা পর্যন্ত এলাকার বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক হয়নি বলে জানা যায়। কালকে সকাল থেকে অরণ্য কারেন্ট নাই, প্লাস বুমরাছড়ারও কারেন্ট নাই। দেখা যায় আমরা কল হচ্ছে, কল দিতেছি, কোনো লোক সংখ্যা দেই না কারেন্ট ঠিক আমাদের জন্য। দিয়া বাঙ্গালপাড়ার কোনো কল নাই, কিন্তু অথচ সন্ধ্যার সময় তাকে বাঙ্গালপাড়ার লাইন ঠিক করতে বললে। হ্যাঁ, প্লাস এইচ ডু স্যারের দ্বারা ফোন করছি, এইচ ডু স্যারও কয় আজকে না কালকে, কালকে না হসু, এরম করতে করতে ইদান করছে। প্লাস আমার কন্ট্যাক্টদার এলটিএ কন্ট্রাক্টর মনোজ দাসও ফোন করছে, কোনো পাত্তই দেয় না। বিগত প্লাস নতুন বাজার বেশ এরকম কারেন্টের সমস্যা দেখা দিতে আছে সব সময়। এই গরমে বাচ্চারা থাকতে পারে না, এবং সামনে একটা হসপিটাল আছে, হসপিটালেও রুগী সমস্যা আছে। হ্যাঁ, বেশ এমন থার্ড ক্লাস ইলেকট্রিক ডক্টর, এছাড়া কোনো কল্পনা করা নাই। অরবিন্দ কলোনির নতুন বাজার অরবিন্দ কলোনির প্লাস বোমরাছড়া মিললে খুব দয়া ইলেকট্রিক অফিসে গেছে। ইলেকট্রিক দেখছে ইলেকট্রিক অফিসে কোনো লোক নাই, তালা হেতারা বাঙ্গালপাড়া থেকে আইয়ে বাঙ্গালপাড়া বলে কারেন্টি করতে গেছে। আর অরবিন্দ কলোনি কালকের থেকে লাইন নেই, অরবিন্দ কলোনি সকাল থেকে কল দিতে আছে, এরপর তারা অরবিন্দ না এসে গেছে বাঙ্গালপাড়া ঠিক করতে গেছে। এখন আমরা অরণ্যবনের আইসে আইসে ইলেকট্রিক অফিসে গেছে, যাওয়ানোর পর দিয়ে ইলেকট্রিকের স্টাফ বিদেশটা তানিয়ে বাচ্চা থেকে নিছে, তানিয়ে ডিউটি নাই, আটটা থেকে ডিউটি তানিয়ে আইন এসে প্লাস যত বাচ্চা দুজন ধরে আনছে, ইলেকট্রিক লোক ধরে আইন এসে তারপর কাজটি করাইতে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।